তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি এখন আছি জয়রামবাটি, সরি, তারকেশ্বর টু বিষ্ণুপুরের রেল আপডেট নিয়ে কারেন্ট। তো আজকে আমি এসে গেছি বন্ধুরা জয়রামবাটি কাজের আপডেট দেখাতে। তো এখন আমি আছি বন্ধুরা জয়রামবাটি স্টেশন থেকে খানিকটা এগিয়ে, 1 কিলোমিটার দূরে আছি এখন। আর এইদিকে বন্ধুরা আমি এখন কাজের আপডেট তোমাদেরকে দেখাতে পারছি যে এই যে জায়গাটি বন্ধুরা দেখতে পাচ্ছ, মাটি এইদিকে জায়গাগুলি বন্ধুরা ফেলেছে, মাঝে এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন ওই দিকটা সমান প্রায়, ওই দিকটা বন্ধুরা ঠাল মানে 3 লেয়ার মাটি বন্ধুরা পড়ে গেছে ওই দিকটাতে, অলরেডি 3 থেকে 4 লেয়ার মাটি বন্ধুরা ওই দিকটা পড়ে গেছে। দিয়ে ওই দিকটা থেকে একদম ওই যে মোটরসাইকেল যাচ্ছে দূরে দেখতে পাচ্ছ, ওখানে অবধি বন্ধুরা মাটি সমান করা আছে। আর এই যে মাঝের যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে বন্ধুরা হয়তো জমি মালিকদের ঠিকমতো পেমেন্ট আসে না, তার কারণে বন্ধুরা এখানটা আটকে আছে। আর এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও প্রায় এইদিকে মাটি ফেলছে, মানে পুকুরের যে মাটি, পুকুর গেটে যে মাটিটা আসছে সেই মাটিটা বন্ধুরা এখানে আপাতত এইদিকে পড়ছে। আর এইদিকে তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম যে মাটিগুলো পড়েছিল, সেই মাটিগুলো অলরেডি বন্ধুরা চারিয়ে সমান করে লেভেল করা হয়েছে। এখন জয়রামবাটির খানিকটা এগিয়ে আমি 1 কিলোমিটার আগে আছি জয়রামবাটি থেকে, মানে হলদির মাঠ থেকে আগেটায়। তো হলদির মাঠে আপডেট ভেবেছিলাম আজকে হলদি মাঠের আপডেটটা দেবো হলদির মাঠের, কিন্তু দেখলাম যে হলদির মাঠে বন্ধুরা কাজ এগোচ্ছে না। কেন এগোচ্ছে না, পরবর্তী ভিডিও আসবে, তার জন্য বন্ধু চ্যানেলে নজর রাখো। আর এই হচ্ছে বন্ধুরা আপডেট। চলো জয়রামবাটির দিকে আমি এখন এগিয়ে যাই। এখন আপনাদেরকে দেখালাম যে হলদির মাঠ থেকে খানিকটা মাঝামাঝি সামনের দিকে আছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমুল ফ্যাক্টরি, জিপটের যে ওই আমুল ফ্যাক্টরি দূরে দেখতে পাচ্ছেন, তার খানিকটা এই সাইডের দিকে এখন আছি আমি এখন। তো চলুন তাহলে জয়রামবাটি স্টেশন দিকে যাওয়া যাক, ওখানে কী কাজের আপডেট সেটাই আজকে দেখাবো। তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে জয়রামবাটি আপডেটটা দেখাবো এখন। তো একটু আমি বন্ধু জয়রামবাটি আপডেট দেখানোর আগে কিছু কথা বলি। তো আমার চ্যানেলে বন্ধুরা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দেখে কিন্তু সাপোর্ট করছেন না এবং এগিয়ে এসছেন না। তো আরেকটা খুশির খবর বন্ধুরা, আমার চ্যানেলে বন্ধুরা 50টারও বেশি মেম্বার জয়েন হয়ে গেছে এবং 50টারও বেশি বন্ধুরা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বোধহয় 60টার বেশি সাবস্ক্রাইব কমপ্লিট। তো যারা এখন সাবস্ক্রাইব করছে না বন্ধুরা কী করছো, একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও। এভাবেই বন্ধুরা নতুন নতুন ভিডিও এবং আপডেট আসতে থাকবে। তার আগে তোমাদেরকে দেখাই বেশি বলবো না। আর এই দিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দিকটা অলরেডি আবারও বন্ধুরা মাটি পড়ে গেছে এবং কবে মাটিটা পড়েছে দেখে তো মাটির কালার দেখে মনে হচ্ছে বন্ধুরা এই মাটি মনে হচ্ছে 2 থেকে 3 দিন আগে পড়েছে। এবং পড়ার পর বন্ধুরা আপাতত বন্ধুরা কাজের আপডেটটা ঠিক এরকম। এই দিকটা দেখতে পাচ্ছেন যে এই দিকটা বন্ধুরা লেভেল আছে আর এই দিকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচু, কারণ এই দিক থেকে মাটি এসে বন্ধুরা উঠে এই জায়গাগুলি বন্ধুরা ফেলা হচ্ছে আপাতত। এখানে অবধি বন্ধুরা যে ট্রেনের মাপের যে অরিজিনাল মাপ, যে ট্রেনের হাইট, সেই হাইটের বন্ধুরা অলরেডি মাটি পড়ে গেছে এখানে অবধি। তো আসুন ওই দিকেও বন্ধুরা জোর কদমে কাজ হচ্ছে, ক্যামেরায় অতটা আসছে না। তো চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে এসি এখন। তো বন্ধুরা আমি এখন এই দিকটায় এগিয়ে এলাম, এই দিকটায় এগিয়ে আসার পর যে দেখছি যে এই দিকের বন্ধুরা, যে তোমরা প্রথমের দিকে ভিডিওতে দেখবে অনেকগুলি ভিডিওতে যে এইটির কাজ চলছিল, অলরেডি বন্ধুরা এটির কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। এবং এই দিকটা যে মাটি আছে বন্ধুরা, সে মাটি বন্ধুরা অলরেডি সমান করে লেভেল করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখন জেসিবি যেটুকু বন্ধুরা সমান হয়েছে, লেভেল হয়েছে সেইটুকু বন্ধুরা এখানে যে রেল লাইনের আপডেট, সেই আপডেটটি বন্ধুরা ইতিমধ্যে বন্ধুরা থেমে নেই, মানে যতটুকু কাজ হচ্ছে ততটুকুই বন্ধুরা এখানে যতটা পারে কাজের আপডেটটি বন্ধুরা তাদের খুব সেরে দেওয়া দরকার। কারণ বন্ধুরা পরের মাস থেকে, শ্রাবণ মাস থেকে বন্ধুরা, সরি বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেলে যে হারে বন্ধুরা জল ঝড় এবং বৃষ্টি আসবে, এবং অলরেডি বন্ধুরা মেঘের অবস্থা খুবই খারাপ, জানি না যে ভিডিও কতটা কমপ্লিট করতে পারবো। তো আপনাদেরকে দেখাতে পারছি এখন এই দিকের আপডেটটা, আমি এখন জয়রামবাজার স্টেশনের দিকে খুব কাছাকাছি রয়েছি এখন। আর এদিকটা বন্ধুরা তোমরা দেখবে প্রথমের দিকে ভিডিওতে এখানটা বন্ধুরা কাজ চলছিল, অলরেডি বন্ধুরা এই হাইটের বন্ধুরা যে কাজটি সেটে হয়ে গেছে। আর নামোর দিকের কাজও কিছুটা এগিয়ে আছে আর কিছুটা বন্ধুরা কাজ বাকি আছে। তো আসুন এই দিকটা তো আপডেট দেখলেই। তো চলো এখন ওই যে জয়রামবাটির দিকে এখন দেখি জয়রামবাটি স্টেশনের ওই দিকটা কী আপডেট সেটা তোমাদেরকে দেখাবো। ওই দিকেও দেখতে পাচ্ছি বন্ধুরা খুব জোর কদমে কাজ চলছে, তো আসুন দেখতে। তো বন্ধুরা আমি এখন প্রপার জয়রামবাটির দিকে চলে এসেছি এবং প্রপার জয়রামবাটিতেই আছি। আগের ভিডিওতে যে আপডেটটা দিয়েছিলাম জয়রামবাটি স্টেশনের, সেই ভিডিওটা বন্ধুরা অনেকে ভালোবাসা দেখেছেন এবং 1300-এরও বেশি বন্ধুরা মানুষেরা দেখেছেন সেই ভিডিওটা। আর এখন আমি বন্ধুরা ওখানটায় ছিলাম, ওখানটায় যে লেয়ার সমানটা সেখানটা বন্ধুরা কমপ্লিট চলছিল ইতিমধ্যে। আর আমি এখন পৌঁছে গেছি এই জয়রামবাটি স্টেশন, প্রপার জয়রামবাটিতে আছি। এই দিকটা তো বন্ধুরা যে কাজটা দেখেছিলাম আগের ভিডিওতে, সেই ভিডিওতে বন্ধুরা এখানটা মাটিটা ঠিক এখানটাতে একই রকম আছে। এই দিকটাতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাটির লেয়ারটা একটু বেড়েছে, মেঘের অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি বন্ধুরা ভিডিও সেরে যত সম্ভব তাড়াতাড়ি ছাড়তে হবে। আর এই দিকের বন্ধুরা যে মাটিটা পড়েছিল, এই যে দেখতে পাচ্ছ এই দিকে যে মাটিটা পড়েছিল, সেই পড়ে মাটিটা বন্ধুরা পড়ে থাকা মাটিটা সেটি বন্ধুরা ইতিমধ্যে সমান করা হয়েছে এবং দেখতেই পাচ্ছি সমান করা হয়েছে।
তো আসুন ওই দিকটা এগিয়ে কাজের আপডেটটা দেখি, আজকের মতো ভিডিও সমাপ্ত করতে হবে কারণ মেঘের অবস্থা খুবই খারাপ। মিথ্যে কথা বলছি না আপনাদেরকে, আর আমার অবস্থাও খুন্দরা খুব খারাপ কারণ দেখতে পাচ্ছেন সাইকেলে বন্ধুরা হাওয়া নেই একদম, দেখুন বিশ্বাস করবেন নি, এই দেখুন সাইকেলে হাওয়া নেই, এই অবস্থায় বন্ধুরা বেরিয়ে পড়েছিল ভিডিও বানাতে। তো আসুন জয়রামবাটিতে কী আপডেট সেটা দেখুন বন্ধুরা, এই দিকটাতেও বন্ধুরা অনেকটাই বন্ধুরা মাটি পড়েছে, দেখুন এই দিকটাতেও বন্ধুরা অনেকটাই অনেকটাই বন্ধুরা মাটি পড়ে আছে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বিশেষ করে আমার যতটা সম্ভব বন্ধুরা 2024-এর মধ্যে এই জয়রামবাটি স্টেশনে বন্ধুরা ট্রেন ঢোকার সম্ভাবনা আছে, কারণ তোমাদেরকে বলে রাখি যে হারে বন্ধুরা কাজ এগোচ্ছে এবং চলছে সে হারে আমি বলছি তোমাদেরকে যে খুবই শিগগিরই বন্ধুরা জয়রামবাটিতে ট্রেন ঢুকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন জয়রামবাটি স্টেশনের ওই দিকটা কী আপডেট সেখানটা আমার যেহেতু যতদূর লেভেল সেই লেভেলের কাছে আমি ভিডিও আজকে শেষ করব। মেঘের অবস্থা খুবই খারাপ, বারে বারে এই কথাটাই বলছি তোমাদের কারণ মেঘের অবস্থা খারাপ। আজকে ভিডিও কাল পরশু দিন বন্ধুরা গুহার স্টেশনের ভিডিও তোমাদেরকে দেখেছিলাম, সেখানেও খুব ভালোবাসা পেয়েছি, 500-এরও বেশি বন্ধুরা ভিউজ এসেছে। আর এই দিকটা চলুন বেশি কথা বাড়াবো না, দেখুন আমি এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা সামনের দিকে, সাইকেলে হাওয়া নেই কিন্তু তবুও আপনাদের ভালোবাসায় যেভাবে সাপোর্ট করছেন তাই থাকতে পারলাম না বাড়িতে, আজকেও চলে এলাম সেই কাজের আপডেট দেখাতে। দেখুন এই দিকটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই দিকটা মাটি পড়েছিল, সেই মাটি পড়ে থাকা মাটিগুলি অলরেডি বন্ধুরা সমান হয়ে গেছে, আর সেই যে আন্ডারপাসিং বীজটা হচ্ছিল সেই বীজটা এখন দেখাই আপনাদেরকে দেখাবো, চলুন। দেখুন আমি এখন আছি জয়রামবাটি স্টেশনেতে, ওই দেখুন জয়রামবাটি স্টেশনের আপডেট, কিন্তু স্টেশনটা অলরেডি বন্ধুরা কোনো রকম বন্ধুরা আপাতত কাজ হচ্ছে না, আপাতত বন্ধুরা একটুখানি কাজ যে 3 মাস ধরে সে একই রকম বন্ধুরা পড়ে আছে স্টেশনের কাজ, কিন্তু সে মাটির কাজ বন্ধুরা অলরেডি চলছে। এখানটায় মেন যে টাকটা করে মাটিগুলি আসছে বন্ধুরা আপাতত এখানে মাটি পড়ছে দেখতেই পাচ্ছি, দেখুন এখানে মাটিগুলি পড়ছে, এখন আপাতত মাটি পড়ে লেভেল করা চলছে। অনেকটাই অনেকটাই কাজের আপডেট কারণ আমি এইদিকে প্রায় বন্ধুরা 15 দিন আসিনি, 15 দিনের মধ্যে আজ কাজের আপডেটটা তোমাদেরকে দেখাতে পারছি। এখন দেখুন অলরেডি বন্ধুরা বিকালের টাইমে মাটির যে লেভেল সেই লেভেল করা হচ্ছে, চলুন এখন আন্ডারপাসিং ব্রিজের কাজে যাব, যেখানটায় বন্ধুরা আন্ডারপাসিং ব্রিজের যে কাজ সেটা দেখাবো এখন। দেখুন বন্ধুরা এখানেও বেশ কিছু বন্ধুরা স্লিপার পড়ে আছে, দেখুন স্লিপার এখানে বেশ কিছু আছে, নামানো হয়েছে কারণ এখানেও বন্ধুরা ওই যে দাদাটা দেখতে পাচ্ছেন দূরে ওই যে ট্রাক্টরের পাশে, উনি বললেন যে জোর কদমে বন্ধুরা জয়রামবাটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ বন্ধুরা হলদির মাঠের যে আপডেটটা তোমাদেরকে বলছিলাম, কারণ বন্ধুরা এই যে মাটি ফেলার কাজ এইটাই বেশি করে সরকার গুরুত্ব দিচ্ছে, কারণ বন্ধুরা আশেপাশে অনেক পুকুর আছে, যেই পুকুর মালিকরা বন্ধুরা তাদের নিজস্ব পুকুর বন্ধুরা কাটাতে চাইছেন এবং পুকুর দিতে চাইছেন, কারণ এইসব মাটি বন্ধুরা পুকুর থেকে আসছে এবং ফাঁকা জায়গা থেকে আসছে, তার কারণে বন্ধুরা পুকুরে মাটি না পাওয়ার কারণে এইটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ আশেপাশে অনেক পুকুর আছে যারা যেই মালিকরা পুকুর দেওয়ার পর এই মাটি আসছে। আসুন আন্ডারপাসিং ব্রিজের কাছে যাব, আজকের মতো ভিডিও বন্ধুরা বেশি বাড়াবো না, ওই দিকটাও দেখতে পাচ্ছি মাটির পায়ে অনেকটাই লেভেল হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম, তো আসুন ভিডিও বেশি বড় করবো না এবং লম্বা করবো না, ওই দিকটা দেখি আজকের মতো ভিডিও স্টপ করব। বন্ধুরা দেখুন যে আন্ডারপাসিং ব্রিজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে জয়রামবাটি আজ থেকে প্রায় 15 দিন আগে যে ভিডিওটা করে নিয়ে গেছিলাম আপনাদের কাছে হয়তো 10 দিন আগে দেখাবে বা 11 দিন আগে দেখাবে, দেখুন সেই আন্ডারপাসিং ব্রিজটা বন্ধুরা অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে, অনেকটাই বন্ধুরা কাজ হয়ে গেছে, এই নামের যে ঢালাই সেই ঢালাইটা বন্ধুরা অলরেডি কমপ্লিট, শুধু উপরের যে কাজ সেই কাজটা বন্ধুরা অলরেডি বাকি আছে। আজকের মতো বন্ধুরা ভিডিও স্টপ করব, আসুন আমি যেখানটা পর্যন্ত আমার বর্ডার মানে যেখানটা পর্যন্ত বন্ধুরা আমি তোমাদেরকে বলেছি অনেকবারই যে এখান পর্যন্ত বন্ধুরা আমি আপডেট দেবো, সে আপডেটের জায়গা বন্ধুরা চলে এসেছে, ভাবলাম চলুন এই দিকটা আমি একটু দেখিয়ে দিই। মেঘের অবস্থা প্রচুর খারাপ বন্ধুরা, প্রচুর খারাপ, নইলে আজকে বন্ধুরা ভিডিওটা ভালোভাবে আপনাদেরকে আর একটু বাড়াতাম এবং একটু লম্বা করতাম, ভাবছি যে লম্বা করা যাবে না। দেখুন এই যে আন্ডারপাসিং ব্রিজের যে লেভেলের মতো বন্ধুরা আর একটু লেভেলের যে মাটি সেই মাটি বন্ধুরা অলরেডি বন্ধুরা এই দিকটা অনেকটাই পড়েছে, আর ওইদিকে বন্ধুরা জেসিবির কাজ চলছে, আর সাইকেল ওখানে দাঁড় করিয়ে রেখেছি। আসুন আজকের মতো আপডেটটা তোমাদের কেমন লাগছে জানি না, হয়তো আজকে ভিডিওর কোয়ালিটি বন্ধুরা একটু খারাপ আসতে পারে কারণ আজকে দেরি করে ঘর থেকে বেরিয়েছি এবং অলরেডি সাইকেলে হাওয়াও ছিল না,
আর কি বলবো, দেখতে পাচ্ছেন চারিদিকে অবস্থা, মাটি অনেকটাই পড়েছে বন্ধুরা, অনেকটাই হাইট হয়ে গেছে, অনেকটাই অনেক হাইট হয়ে গেছে। দেখুন এই সেই দাগ, আর সেই জেসিবি বন্ধুরা, যে জেসিবি বন্ধুরা কাজের যে লিয়ার সেটি সমান করে চলেছে, এই দেখুন দেখছেন কত সুন্দর বন্ধুরা কাজ চলছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে কাজের তোমার হচ্ছে লাইন, যে দাগ, সেই দাগ বন্ধুরা, দাগ অনুযায়ী বন্ধুরা কাজ চলছে। এক্সট্রা যে মাটিগুলি পড়েছিল সেগুলি বন্ধুরা আবারও উপর দিয়ে তুলছে, ওখানে বন্ধুরা কিছু এক্সট্রা মাটি পড়ে গেছে ওগুলোও বন্ধুরা তুলে দেবে উপরের দিকে। তো আসুন আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, ওই দিকে যাচ্ছি না। আর হ্যাঁ বন্ধুরা, মেন একটা বিষয় আমার ভুল হয়ে গেছিলো, ওই দিকটা বন্ধুরা বারা গোপীনাথপুর নয়, বড় গোপীনাথপুর। আমি অনেক অনেক ভিডিওতে বন্ধুরা বারা গোপীনাথপুর, বারা গোপীনাথপুর বলেছি, আসলে ওইটা হচ্ছে বড় গোপীনাথপুর, সরি তার জন্যে। বন্ধুরা কেমন লাগলো বলো আজকের আপডেট, যদি তোমাদের আপডেট ভালো লেগে থাকে এবং পছন্দ হয় একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি, তোমাদেরকে আবারও বলছি 60-এরও বেশি বন্ধুরা মেম্বার আমার এই চ্যানেলে জয়েন হয়ে গেছে। তোমরা আর কী করছো, ভিডিও দেখছো, একটি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও, আর এইভাবেই বন্ধুরা আপডেট আসতে থাকবে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপডেট দেওয়ার চেষ্টা করছি, প্রতিদিন তো আপডেট দিলে আর কী দেখবে বলো বন্ধুরা, সে একই কাজ। যেহেতু বন্ধুরা 5 দিন 6 দিন ছাড়া ছাড়া বন্ধুরা কাজের আপডেট একটু এগিয়ে থাকে, সেই আপডেটগুলোই তোমাদেরকে এখন দেখাতে পারছি। আসুন আজকের ভিডিও আর বাড়াচ্ছি না কেন, কারণ ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন মেঘ পুরো ঘন কালো হয়ে এসছে, তাই আজকের মতো ভিডিও স্টপ করবো এখানে। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে যেই কাজটি করতে হবে তো অবশ্যই জানেন, আর বলছি না। তো জয় হিন্দ জয় ভারত, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওয় কোন আপডেট। তো হলদির মাঠের আপডেট বলেছি, কি কারণ সেটি বন্ধুরা জানতে পারো তোমরা, তো হলদির আপডেট আসছে কিছুদিন পরে। তো সরি বন্ধুরা ভিডিও পাই শেষই করে দিয়েছিলাম, তোমরা ভাবছো যে কী হলো আবার কী হলো, লাস্ট ইন্ট্রো দিয়ে তো দিয়েই দিয়েছিলাম। তো সরি বন্ধুরা, একটা কথা বলতে তোমাদের সঙ্গে ভুলে গেছিলাম, যে বন্ধুরা নতুন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছি তোমরা বলতে ভুলে গেছিলাম। তো যাদের ফেসবুক অ্যাকাউন্ট এখনও ফলো করেনি নিচে দিয়ে রাখলাম, যাও সেখান থেকে বন্ধু চেক আউট করে এসো। ফেসবুকের নাম বন্ধুরা প্রশান্ত রায়, সেখানেও বন্ধুরা ভিডিও আসতে থাকবে, কবে থেকে সেটা জানি না, তবে ভিডিও আসবে ওখানে ফেসবুকেতে। আর ভিডিও আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জয় হিন্দ জয় ভারত, হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওয়।